অনেক তো গেলেন পাহাড়ে, এবার না হয় একটু তীর্থক্ষেত্রে গেলেন। ভাবছেন কোথায় যাবেন? বাঁকুড়ার বিষ্ণুপুরে রয়েছে শ্যামরায় মন্দির। বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে 2 কিলোমিটার দূরেই প্রাচীন গাথা শুনতে পৌঁছে যান এই মন্দিরে। শ্যামরায় মন্দিরকে বিষ্ণুপুরের অন্যতম মন্দির হিসেবে ধরা হয়। মন্দিরের পরতে পরতে পেয়ে যাবেন ইতিহাসের গন্ধ। এই মন্দিরকে অনেকেই পঞ্চরত্ন মন্দির হিসেবে অভিহিত করেন। প্রাচীন মন্দিরটি বিশালাকার ও চৌকো। 1643 সালে মল্লরাজ রঘুনাথ সিং নির্মাণ করেছিলেন এই মন্দিরের। কৃষ্ণের লীলা ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে। কথিত আছে যে কৃষ্ণ সেই দুর্গা, সেই শিব আবার সেই কালী এবং সেই পার্বতী। এই মন্দিরও কৃষ্ণকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। মন্দিরের চারপাশে রয়েছে সুন্দর বাগান। এই মন্দিরের কোণে রয়েছে একটি বর্গাকার খিলান। 5টি খিলান এই মন্দিরকে এক অভিনব রূপ দেয়। ইট দিয়ে তৈরি এই মন্দিরের কারুকার্য দেখার মতো। মন্দিরের মধ্যে রয়েছে অষ্টভুজাকার একটি গম্বুজ। বিষ্ণুপুর সর্বদাই টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। এই মন্দিরেও খুঁজে পাবেন শিল্পের নিখুঁত অলঙ্করণ। মন্দিরের দেওয়ালে পাওয়া যাবে বৌদ্ধ শিল্পের কিছু নিদর্শন। মন্দিরের চারপাশে রয়েছে খিলানযুক্ত প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারের মধ্যে দিয়েই আপনি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের দেওয়ালে দেখতে পাবেন কৃষ্ণলীলা সহ মহাভারত, রামায়ণ, মহাকাব্যের পর্বগুলি সুন্দর করে চিত্রিত করা হয়েছে, যার জন্য মন্দিরের শোভা আরও বৃদ্ধি পায়। ভাবছেন তো যে কিভাবে যাবেন? ট্রেনে করে পৌঁছে যান বিষ্ণুপুর, সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই শ্যামরায় মন্দিরে। মন্দিরে ঢোকার জন্য আপনাকে মাথা পিছু 25 টাকা করে টিকিট কাটতে হবে। তাহলে আর দেরি না করে ঘুরে আসুন এই প্রাচীন মন্দির থেকে।